तो हम सफर मंजिल अनजाने গানটি শুনলেন কিশোর কুমার এবং আশা ভোসলের কণ্ঠে। অনেকদিন পর একটি হিন্দি গান নিয়ে আসলাম আপনাদের কাছে, আশা করি গানটি খুবই ভালো লাগবে। আর গানটি খুবই সুপারহিট গান, আর কিশোর কুমারের গান মানেই তো একবার সব সুপারহিট গান কিশোর কুমার এবং আশা ভোসলের জুটি। তাছাড়া এই গানটিতে মিউজিক দিয়েছেন আর ডি বর্মন, আর এই বইটিতে অভিনয় করেছেন ঋষি কাপুর এবং পুনম ধিলান। ঋষি কাপুরের বইতে সবই সুপারহিট সুপারহিট গান থাকে। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণ টেকল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। অনেকদিন পর আবার একটি হিন্দি গান নিয়ে আসলাম, আর কিশোর কুমার এবং আশা ভোসলের কণ্ঠে যত গানই আছে সবই সুপারহিট সুপারহিট গান। আশা করি ভিডিওটি ভালো লাগবে। আর আপনারা যদি এই গানটি আপনাদের চ্যানেলে আপলোড দিতে চান তাহলে অবশ্যই দিতে পারেন, কপিরাইট ফ্রি সং। আমি আরেকটি জিনিস দেখলাম, অনেকেই আমার কাছে কন্ট্যাক্ট নাম্বার চাচ্ছে। আপনাদের যদি আমার সাথে কন্ট্যাক্ট করার ইচ্ছা থাকে, অনেকেরই দেখলাম সুইপ কোড নিয়ে কিছু প্রবলেম হচ্ছে। আমি প্রতিটি ভিডিওতে সুইপ কোড নিয়ে, আমার যত ভিডিও আছে আমি সুইপ কোড নিয়ে যতগুলো ভিডিও করেছি সব ভিডিওতে কিন্তু প্রথমেই বলিনি যে আপনাদের এলাকায় যদি আপনার যে ব্যাংকে অ্যাকাউন্ট আছে সেই ব্যাংকের যদি সুইপ কোড না থাকে তাহলে সেই ব্যাংকের যে মেন ব্রাঞ্চ আছে কিংবা মেন হেডকোয়ার্টার আছে কলকাতায় যে হেড অফিস আছে সেই হেড অফিসের সুইপ কোড আপনারা ইউজ করুন, তাতে কোনো প্রবলেম হবে না। যেমন ধরুন আমার যে ব্যাংকে সুইপ কোড দিয়েছি সেই ব্যাংকে কিন্তু লোকাল কোনো সুইপ কোড নেই, আমি কলকাতার সুইপ কোড দিয়েছি। তাই আপনার এলাকায় যারা পশ্চিম দিনাজপুর কিংবা মালদা কিংবা জলপাইগুড়ি শিলিগুড়ি অনেক জায়গায় এসব জায়গা দিয়ে বলছেন আমরা এখানে থাকি কে কৃষ্ণনগর, আপনাদের যদি সুইপ কোড না থাকে এলাকায়, সব ব্যাংকের মানে লোকাল শাখার সুইপ কোড থাকে না, তারা কী করে, তারা কলকাতার কোনো একটি সুইপ কোড ইউজ করে। আপনি ব্যাংকে গিয়ে ব্যাংকের ম্যানেজারের সাথে যোগাযোগ করুন যে আমি এই সুইপ কোডটি ব্যবহার করবো, তাতে কি আপনাদের কোনো প্রবলেম হবে, কিংবা আপনারা একটি সুইপ কোড দিন আমাকে কলকাতার কোনো সুইপ কোড, তখন দেখবেন তারাই সুইপ কোড বলে দেবে যে এই সুইপ কোডটি আপনারা ব্যবহার করুন। আর আপনাদের যদি আমার সাথে কন্ট্যাক্ট করার ইচ্ছা হয়, ফোন নাম্বার কোনো মতেই দেওয়া সম্ভব না, কেননা ইউটিউবে ফোন নাম্বার দেওয়া কিংবা কোনো সংখ্যা কোনো নাম্বারিং অ্যালাউ নেই, তাতে চ্যানেলের প্রবলেম হবে। তাই আপনাদের যদি কন্ট্যাক্ট করার ইচ্ছা হয় আপনারা ইনস্টাগ্রাম কিংবা ফেসবুকের মাধ্যমে আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আজকে আমি আবার একটি কিছু ফুলের ভিডিও নিয়ে এসেছি। দেখুন কিছু ফুল আছে, এগুলো হচ্ছে গাঁদা ফুল। এরকম সুন্দর সুন্দর ফুলের ভিডিও যদি চান কিংবা ফলের ভিডিও, আমি এর আগে অনেকগুলো ভিডিওতে সেই কিছু ফলের ভিডিও দিয়েছিলাম, যেমন শরবতী লেবু গাছ, কমলালেবু, তারপরে আঙুর ফল, আম, বিভিন্ন ধরনের ফল, সেই ফলের আমি 12 মাস যেসব ফলগুলো আছে সেই ফলের ভিডিও দিয়েছিলাম। আজকে আমি কিছু ফুলের ভিডিও দিলাম, আশা করি ভিডিওটি ভালো লাগবে, পুরো দেখবেন। আর আপনাদের আমি সেই কথাটি আবার বললাম যে আপনাদের যদি কোনো আমার কোনো গান আপনাদের যদি আপলোড দেওয়ার ইচ্ছা হয় আপনাদের চ্যানেলে, তাহলে
অবশ্যই দিতে পারেন, সম্পূর্ণ কপিরাইট ফ্রি সং আপনারা আপনাদের চ্যানেলে আপলোড দিতে পারেন, কোনো প্রবলেম হবে না। আমি সবসময়ের জন্য সব গানগুলো ভালো করে চেক করে দেখি, চেক করে দেখে নিয়ে তবেই আমি আপলোড দিই। আর কপিরাইট ক্লেম আসতেই পারে, ধরুন আজকে আমি একটি গান আপলোড দিলাম, এই গানটি আপলোড দিলাম, প্রথম অবস্থায় কপিরাইট ক্লেম আসলো না, কিন্তু দেখা গেল এক মাস দুই মাস পর সেই ভিডিওটায় কপিরাইট ক্লেম আসলো, তাতে কোনো প্রবলেম নেই। এবার অনেকের মনেই একটি প্রশ্ন আছে যে আমি এখন যদি কোনো গান আপলোড দিই, প্রথম অবস্থায় কপিরাইট ক্লেম আসলো না, এক মাস পর কপিরাইট ক্লেম আসলো, তাহলে এই এক মাসে যে ডলারগুলো ইনকাম হয়েছে সেই ডলারগুলো কি পাবো? সবথেকে একটি ভালো প্রশ্ন। দেখুন, যে ডলারগুলো আপনার হয়ে গেছে, কেননা আমরা ডলার পাই বিভিন্ন অ্যাডের মাধ্যমে, এইবার আপনার ভিডিওতে অ্যাড চলেছে তার জন্য আপনি ডলার পাচ্ছেন, তাই ভিডিও যদি ডিলিটও হয়ে যায় বা যদি কপিরাইট ক্লেমও আসে, প্রথম দিকে আপনার ভিডিওতে যা ডলার এসছে সেই ডলার সব থেকে যাবে, কোনো ডলার কাটবে না। এক মাস পর যদি কোনো ভিডিওতে কপিরাইট ক্লেম আসে, সেই এক মাসে আপনি যা ইনকাম করেছেন সেই ইনকামই থাকবে, সেখান থেকে কোনো এক পয়সা কাটবে না। যখন কপিরাইট ক্লেম আসবে তারপর থেকে যে ইনকামগুলো হবে সেইগুলো সেই মিউজিক কোম্পানি পাবে, কিন্তু যতক্ষণ কপিরাইট ক্লেম না আসবে ততক্ষণ পর্যন্ত যা ইনকাম হবে সেই ইনকামগুলো সব আপনারই থাকবে, এখান থেকে ইউটিউব এক পয়সাও কাটবে না। আশা করি গানটি ভালো লাগবে। আর আপনারা কোন ধরনের গান শুনতে চান অবশ্যই কমেন্টস করে জানাবেন, যতটা সম্ভব আমি চেষ্টা করব আপনাদের সেই ধরনের গান আপলোড দেওয়ার, যদি কপিরাইট ক্লেম না আসে বা কপিরাইট ফ্রি সং পাওয়া যায়।